আমাদের কনসার্টে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শিশু কিশোর সহ কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির মিলান প্রতিনিধি কাউসার হাওলাদার। এসো সৃষ্টি সুখের উল্লাসে বাঁধি বিজয় ফুল, বিজয় ফুল পড়ুন বিজয়ের গৌরবে সমুন্নত থাকুন, এই স্লোগানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো গত 1 ডিসেম্বর বিকেলে বাংলাদেশ কনসাল জেনারেল মিলানে বিজয় ফুল কর্মসূচির শুভ উদ্বোধন। বিজয় ফুল কমিটির আয়োজনে সমন্বয়কারী তুহিন মাহমুদের তত্ত্বাবধানে এবং সমন্বয়কারী সাংবাদিক কাউসার হাওলাদারের সঞ্চালনায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর জাতীয় সঙ্গীত এবং মুক্তিযুদ্ধের শহীদদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয় কর্মসূচি। প্রধান অতিথি মিলান কনসাল জেনারেল রেজিনা আহমেদ বিজয় কর্মসূচির শুভ উদ্বোধন করেন। আমরা সবাই প্রতিজ্ঞা করছি যে আমরা আমাদের দেশের উন্নতি লক্ষ্যে কাজ করে যাব এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখব। বিশেষ অতিথি ছিলেন মিলান আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিতা, সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, কমিউনিটি ব্যক্তিত্ব আকরাম হোসেন রয়্যাল তালুকদার, সরার হোসেন মোল্লা, মামুন খান, তোফায়েল আহমেদ খান তোপু, আলমগীর হোসেন, হাজি শাহলম, মনসুর খালাসি, মুক্তিযোদ্ধা নেসারউদ্দিন, শেখ সাদি এবং মিলান কনসাল রফিকুল করিম মুক্তিযোদ্ধা ও শিশু কিশোর সহ সবাইকে লাল সবুজের বিজয় ফুল পরিয়ে দেন নতুন প্রজন্মের কিশোরী শুক্তি হোসাইন, ওড়িশা, শাহীন সহ অন্যান্যরা। বিজয় ফুল কর্মসূচিতে প্রকাশ করা হয় একটি বিশেষ ক্রোড়পত্র, শেষে ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ। মিলানে বিজয় ফুল কর্মসূচিতে উৎসাহ প্রদানের জন্য বিজয় ফুল কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী মিল্টন রহমানকে ধন্যবাদ জানান বক্তারা। ইতালির মিলান থেকে কাউসার হাওলাদার, বাংলা টিভি নিউজ।